আসসালামু আলাইকুম, আমি রেহানা ইসলাম। রেহানা ব্লগ চ্যানেল থেকে আপনারা সবরে ওয়েলকাম জানাই। আর আমার চ্যানেলও আরেকটা নিত্য নতুন ডেইলি লাইফ ব্লগ দেখার লাগে। তো ভালো আছেন আপনারা? আমি তো আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও আবার রান্না বান্না টুকটা ঝা ঝা করি এগুলাও শেয়ার করতাম সাইরাম। তো এই কেন একটু আলু ভাজি খরমু, আলু একটু বানাইয়া দেখতা তো পারা আপনারা। একটু এখন বেশি ন আইলাম ক্লিন করে নিয়ার, একটু আলু ভাজি খরমু রুটি দিয়ে হইব আর কি। রুটি দিয়ে তো ভাজি টাজি না হইলে তো হয় না, তাই তো। তো এই কেন আমি একটু মাহাইয়া আলু ভাজি খরমু, তো আপনারা অবশ্যই দেখবা। আর যদি আমার ভিডিও ভালো লাগে তে শুরুতেও একটা লাইক দিবা। আর যারা যারা চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করিয়া যাইবা। যারা যারা সাবস্ক্রাইব করে লেছেন সবরে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা। তো এখানে আমি আমার একটা খড়াইয়ের মাঝে আলু ক্লিন করিয়া নিছি গিয়া। এখন একটু তেল দিলাম, তেল দিয়া এক এক করিয়া আমি মশলা দিমু, মরিচ হলুদ বাহর। যেমন এখন আমি ধনিয়া গুঁড়া দিলাম আর কি এক চা চামচ, দুইবারে দিলাম যেমন হাফ চা চামচ করিয়া আর কি, কারণে দুইবার দইছে। এখানে দিলাম মরিচ পাকু লাল মরিচ আও ফুল চা চামচ, আলু ভাজি খরমু আর কি। এখানে হইল গিয়া হলুদ এক চা চামচ দিলাম, আর পর্যাপ্ত পরিমাণ লবণ আও দিলাম এক চা চামচ লবণ আর কি পরিমাণ মতো। আর পেঁয়াজ দিমু, দিয়া আমি বেশ কিছু সময় মাখাইয়া নিয়া বয়াই দিমু। সহজভাবে আর কি আমি ভাজি খরমু, সহজভাবে একটু ভাজি করতাম সাইয়ার। তো এখন আমি মাখাইয়া নিয়ার আপনারা দেখতা পারা বালা করিয়া আলুর সব কিছু মশলা এখানো মেচিং করিয়ার আর কি মাখাইয়া নিয়ার। তো যে যেখান থাকি আমার চ্যানেল মানে ভিডিও দেখারা সবরে আবারও ওয়েলকাম করিয়া নিয়ার আর ধন্যবাদ আপনারা সবরে। তো আমি মাহাইয়া আজকেও কারণেও আলু ভাজি করমু, আমার কাছে একটু টেস্ট লাগে মাহাইয়া আর খাস। আর আমার ভিডিও করতে একটু কষ্ট হয় তা যার কারণে আমার ভিডিও সুন্দর হয় না। আপনারা সবে অবশ্যই দেখরা দেখতে পারা যে কীরকম ভিডিও, যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরি এক হাতে সাজ করি ভিডিও করি একটু কষ্ট হয়ে যায় আমার আর কি। এইরকম হয়েও নাই যে ভিডিও করিয়া দেওয়ার মতো আর কি, যার কারণে একটু কষ্ট করিয়াও করি আর কি। আর দেখানি আলু ভাজি তো বয়াই দিছি, আর আলু ভাজি করার শেষে এখন আচার হওয়ার পালা, একটু আচার খাইরা আমরা সবে মিলিয়া খাই। আর এখন চামচের কুব অভাব বুঝছই নি, এখন চামচ নাই, যার কারণে চাকু দি তুলি তুলি আমরা আচার খাই আর বড়োর আচার শেষ পর্যায়ে আইছে। অবশ্যই আচারও নাই একদম বই, আমার ভিতরে একটু আঁকি আছে এখন। এখন এগুলো আমরা এখন চামচের খুব প্রয়োজন, এখন চামচের তো খুব অভাব, চামচ আনা একটু আলসেমি লাগে। তো গালাত এখন চাকু ফাইছে, চাকু দিও খাইলে আর আর কি খাম সারিলে আর দেখানি খুব মজা করিয়া চাকু দি তুলি তুলি আমরা বইয়া বইয়া আচার খাই আর একটু মজা করিয়াও আর কি খাওয়া হয়েছে। এই কারণে একটু মজা করিয়া আচার খাওয়া শেষে এখন একটু খাটাল খাওয়া হইব আর কি, যেহেতু খাটালের দিন ঠিক আছে নানি একটু খাটাল খাওয়া হইব। তো খাটাল খাওয়ার লাগে এখানে হই ভাজি আনিছি, যেমন এখন ভাজি আনিছি হই আর কি খাটাল দিয়ে এখন সবে মিলিয়ে খাইরা। আমিও তোরা তোরা খাইমো আর কি, আমি তো মানে একটা বেশি খাই না খাটাল, দুই একটা রুয়া খাইমো। তো বালা থাকবা, আর বেশি কিছু তো হওয়ার নাই, সব বালা থাকবা আমার লাগে দোয়া।